কৃষি, চামড়া, টেক্সটাইল কিংবা ওষুধ শিল্প অথবা দেশের সমৃদ্ধ পোশাক খাত, প্রায় সকল ভারী শিল্প খাতে রয়েছে হালকা প্রকৌশল শিল্পের ব্যবহার। কিন্তু কোথাও যেন অবহেলা আর অগোচরেই পড়ে আছে এই খাত। কয়েকটি দোকান দিয়ে পুরান ঢাকার টিপু সুলতান রোড থেকে শুরু হয় যন্ত্রাংশ তৈরি ও মেরামতের কাজ, যেটি দেশ জুড়ে এখন 50,000 ছাড়িয়েছে, যার সাথে যুক্ত প্রায় 10 লাখ মানুষ। তবে এই শিল্পের বেশিরভাগ কারিগরেরই নেই প্রাতিষ্ঠানিক শিক্ষা। এই যেমন মোহাম্মদ আফজাল, গাইতে গাইতে গায়নের মতো দেখে দেখে শিখে ফেলেছেন অনেক কিছু, এই শিল্পের সাথে আছেন 30 বছর ধরে। ব্যারেলিস লোকের সাথে আমরা কাজ করতাম, ওরা যে কাজগুলি বানায় দিত আমিও সেই কাজগুলি বানায় দিতাম। অনেক পরিশ্রম করছি, কিন্তু এখনকার ছেলেপেলেরা যেন এত পরিশ্রম করতে না হয়, এরা তাড়াতাড়ি একটা কিছু ভালো করতে পারে। ছোট আলপিন থেকে শুরু করে আধুনিক সব যন্ত্রাংশ সবই আকৃতি পায় এই কারিগরদের হাতে। শুধু জেনে নেন মান আর চাহিদার কথা, হালকা প্রকৌশল খাতের এই কারিগররা দেশের চাহিদা পূরণের পাশাপাশি অবদান রাখছেন রপ্তানিতেও। 2022-23 অর্থ বছরে এই খাত থেকে দেশের রপ্তানি আয় $585 মিলিয়ন, যা 2017-18 অর্থ বছরে ছিল $327 মিলিয়ন। ব্যবসায়ীরা বলছেন কাঁচামাল উৎপাদন বাড়ানো গেলে আরও বাড়বে রপ্তানির গতি। শিক্ষাটা চোখের আইডিয়ার উপরে, উস্তাদ আছে, উস্তাদ আস্তে আস্তে দেখা যায় এটা চোখের আইডিয়ার পর কাজ করা হয়। স্যাম্পল যখন যেটা আসে তখন সেগুলাই তৈরি করি। ফোর্জিং লোহা এবং এইসব হার্ড ম্যাটেরিয়ালসের লোহা যদি আমরা ম্যানুফ্যাকচার করতে পারি তাহলে আমাদের দেশের পয়সা দেশেই থাকলো। বিদেশি র ম্যাটেরিয়ালসের মাধ্যমে আমরা সেম কোয়ালিটির স্পেয়ার পার্টস ম্যানুফ্যাকচার করে আমাদের দেশীয় ইন্ডাস্ট্রিগুলিকে আমরা সাপোর্ট দিয়ে যাচ্ছি। সব ধরনের যন্ত্রপাতি এই কারিগররা নিজেদের হাতেই তৈরি করতে পারে, তাতে কোনো সন্দেহ নেই। কিন্তু কতটা গতিতে হচ্ছে এই উৎপাদন? লাইট ইঞ্জিনিয়ারিংয়ের বাজার যেখানে বিশ্বে $7 লাখ কোটি, সেখানে বাংলাদেশের অংশগ্রহণ 1% নিচে। বিশ্বের সাথে তাল মিলিয়ে এই খাতকে এগিয়ে নিতে স্বয়ংক্রিয় মেশিনের ব্যবহার বাড়ানো কতটা প্রয়োজন? স্বয়ংক্রিয় মেশিনের কথা যখন বলছি তখন বলতে হয় বিটাকের কথা। শিল্প কারিগরির সহায়তাকারী এই প্রতিষ্ঠানে রয়েছে সবচেয়ে বেশি আধুনিক মেশিন, যার সংখ্যা 200 থেকে 250। এসব যন্ত্রপাতির উপকার ভোগী ক্ষুদ্র ব্যবসায়ী থেকে দেশের গুরুত্বপূর্ণ কাজে নিয়োজিত প্রকৌশলীরা। পুরান ঢাকার ব্যবসায়ীদের সবচেয়ে বেশি কাজে লাগে এই মেশিন। পণ্যের মান বাড়াতে ও হার্ডনেস পরীক্ষা করতে আসতে হয় এখানে। 750 থেকে 1200 ডিগ্রি তাপমাত্রায় কাজ চলে ফার্নেসে। পুরুত্বের উপর সকিংয়ের সময়সীমা, 3 ধাপে চলে এই পরীক্ষা। ভারী যন্ত্রপাতির মোল্ড তৈরি সহ কারখানার আধুনিক সব যন্ত্রপাতি তৈরি হয় সিএনসি মেশিনে। এখানকার প্রকৌশলীরা বলছেন এতে গুণগত মান বাড়ার পাশাপাশি উৎপাদন বাড়বে 10 গুণ পর্যন্ত। ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের তো মালিক থাকে, ওনারাও অ্যাটাচমেন্ট ট্রেনিং, এমনকি বিমানবাহিনী, সেনাবাহিনী, নৌবাহিনী, এখান থেকেও তারা মানে ইঞ্জিনিয়ারিং করে যারা, এরা সাধারণত এখানে আসে ওই হিট ট্রিটমেন্ট সম্বন্ধে জানার জন্য। পুরান ঢাকা অথবা ধোলাইখালে যেই মেশিনগুলো আছে যেগুলো কনভেনশনাল সিস্টেমে চলে, সেই মেশিনগুলোতে আসলে হাই অ্যাকুরেসি জব মেনটেন করা খুবই কষ্টসাধ্য। কনভেনশনাল মেশিনে যেখানে আমার 2 থেকে 3 দিন জব করতে সময় লাগবে, সেক্ষেত্রে আমরা সিএনসি মেশিনে করলে সেটা আমার 5 থেকে 6 ঘন্টা বা 7 ঘন্টার মধ্যে আমি সেই জবগুলো করে ফেলতে পারি। তবে এখানে শিল্প উৎপাদনে সহায়তার পাশাপাশি বছর জুড়ে চলে প্রশিক্ষণ, তত্ত্বীয় ক্লাসের তুলনায় যেখানে বেশি গুরুত্বপূর্ণ ব্যবহারিক ক্লাস। এ যেন লোহা লক্করের পাঠশালা। এখানকার শিক্ষার্থীদের সহজ হচ্ছে বিদেশ যাওয়াও। ওয়েল্ডিংয়ের জগতে মোটামুটি যা আছে সবই মোটামুটি শেখানো হয়েছে। বিদেশ যাওয়ার জন্য যতটুকু মানে প্রয়োজন আমাদের এখানে 100% তাই দেওয়া হচ্ছে। অন্য কোনো জায়গার থেকে যদি শিখতে যেতাম তাহলে হয়তো আমাদের অনেক টাকা ব্যয়বহুল হয়ে যেত। রেগুলার ব্যাচ আমাদের 185তম ব্যাচ রানিং, অনেক বছর যাবত এটা হয়ে আসছে। ওয়েল্ডিং জগতে যত প্রকার কাজগুলি আছে এই কাজগুলি আমরা A to Z, 1 থেকে শুরু করে 4G পর্যন্ত আমরা দেখা দিয়ে দিচ্ছি। বাংলাদেশের প্রতিবেশী ও প্রতিযোগী দেশ ভারত ও চীন ইতোমধ্যে এখাতে এগিয়েছে বহুদূর। তথ্য বলছে এখাত থেকে GDP অংশগ্রহণ 2.5 থেকে 3%। খাত সংশ্লিষ্টদের দাবি আলাদা শিল্প পার্ক ও ঋণ সুবিধা পেলে 5 বছরে পাল্টে যাবে এই খাত। যেসব জায়গায় লাইট ইঞ্জিনিয়ারিং শিল্প গড়ে উঠছে ওই সমস্ত খুচরা এদিক সেদিক যেগুলো আছে সেগুলো একটা ইন্ডাস্ট্রিয়াল জোনের মধ্যে নেওয়ার জন্য ডেডিকেটেড একটা ফান্ড চাচ্ছি, যেটা নাকি 15 থেকে 20 বছরে আমরা লো কস্ট এবং লং টাইম যাতে ল্যান্ডিং মানে ঋণ দিতে পারে। তবে বিটেকের মহাপরিচালক বলছেন দরকার দক্ষ জনশক্তি, তাতে
জোর দিতে হবে আধুনিক প্রশিক্ষণে। চাহিদা ভিত্তিক পণ্য উৎপাদন করতে হলে এক জায়গায়ও হতে পারে, ভিন্ন জায়গায়ও হতে পারে, এটা কোনো আসলে খুব বেশি একটি ম্যাটার করে না। ম্যাটার করে এইটাই যে আপনি কত কম খরচে আপনি বেশি পণ্য উৎপাদন করতে পারলেন কিনা এবং পণ্যের মান বিশ্বমানের হলো কিনা, এর জন্য দক্ষ মানব সম্পদ তৈরির জন্য প্রশিক্ষণের কোনো বিকল্প নাই। বিশেষজ্ঞরা বলছেন, হালকা প্রকৌশল খাতে ইলেকট্রনিক্স পণ্য যুক্ত করা গেলে শুধু এই খাতে রপ্তানিই বাড়বে না, আরও উপকৃত হবে ভারী শিল্প খাতও। সিফাত শাহরিয়ার, এখন ঢাকা। I know you're someone new, they can't.